সোনাগাজী সমিতি ঢাকার নবনির্বাচিত কমিটির অফিসে কমিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। সকালে গাজীপুরের কাজীগঞ্জ উপবাচলে অবস্থিত কালট রিসোর্টে এ অভিষেক অনুষ্ঠিত হয়। সময় ইঞ্জিনিয়ার আমিনুর রশিদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী এমপি। তিনি ঢাকা সমিতির সদস্য সন্তানের শিক্ষা বৃত্তির কথা বলেন এবং সমিতির নতুন ওয়েবসাইট ও সমিতির বইয়ের মোড়ক উন্মোচন করেন। এ সময় অনুষ্ঠানে শিশু কিশোরদের জন্য বিভিন্ন খেলাধুলা ও পুরস্কারের আয়োজন করা হয়। তার মধ্যে আমরা বিভিন্ন সময় মেডিকেল ক্যাম্প করেছি, যাতে করে অসহায় মানুষকে সুস্থ মানুষদেরকে সেবা দেওয়া যায়। আমরা বন্যার সময় করোনার সময় সাহায্য নিয়ে এগিয়ে গিয়েছি।